করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শত কোটি কোটি শুকরিয়া আদায় করি যে রাত একটা পর্যন্ত আমরা এখনো ধৈর্য হারাই নি ঠিক কি না ঠিক আওলাদ রাসূল মুরশিদ কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ হুজুর কেবলা আওলাদ রাসূল কে আমরা মঞ্চে পেয়ে আমরা খুশি কারা কারা খুশি চলে আসতেন আমাদের দরবারে একনিষ্ঠ একজন খাদেম হবিগঞ্জ জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বী তিনি আজকে ইন্তেকাল হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি নামাজে জানাজার জন্য ফিরে মসজিদ দৌড়ে এসে সিলেট হবিগঞ্জ জানাজার সেরে औलाद रसूल मुर्शिद कबला के আমরা এই মাত্র মঞ্চে পেয়েছি আমি জানি হুজুর ক্লান্ত প্লাস ক্ষুধার্ত ক্লান্ত এবং ক্ষুধার্ত ক্ষুধার্ত মরার বাড়িতে গেলে খাওয়া পাওয়া যায় না ঠিক কি না ঠিক ওদিক যাও তো সেজন্য মুর্শিদ কবলাকে সরাসরি মঞ্চে এনেছি এজন্যই শুধু হুজুর মুনাজাত করবেন তার আগে আমাদের হকানি আঞ্জুমান দরবার শরীফের হাফেজিয়া মাদ্রাসার একজন ছাত্র হাফেজে কোরআন কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি খুশি আমার এখানে মাত্র 10 জন ছেলে তার মধ্যে একটাই ছেলে হাফিজুর রহমান তার সিনার মধ্যে 30 পারা আল্লাহ জায়গা করে দিয়েছে সুবহানাল্লাহ আমরা এখানে যারা বসে আছি সূরাতুল ফাতিহা থেকে সূরা ফিল 11টি সূরা আমাদের অনেকের মুখস্থ নেই हाफिज मोहम्मद हाफिजुर रहमान सामने এই ছেলেটা হাফেজে কোরআন হয়েছে আমরা খুশি খুশি আমরা খুশি খুশি হুজুর কেবলা নিজ হাতে ঔলাদে রাসূল আমি ভাগ্যবান পৃথিবীর অনেকগুলি দেশ আমার মুর্শিদের সাথে সফর করেছে সুবহানাল্লাহ औलाद रसूल अल्लामा सैयद बहादुर शाह हुजूर दोआर बदौलते गर्वबोध करी मतन आत्मा अब्बा अम्मा जान एख बेचे आर माँ बाबार दोआर मस्जिदे नजर कारण আমি মসজিদে আল আকসায় এক ওয়াক্ত মাগরিবের নামাজের ইমামতি করি সুবহানাল্লাহ এটা একমাত্র ঔলাদ রাসূল বাহাদুর শাহ হুজুরের নজর আমার জীবনে সেদিনে ধন্য হয়েছে আমার অনেক ইচ্ছে ছিল যখন আমি মসজিদে আল আকসায় প্রবেশ করেছিলাম যে যদি একটাবার নামাজের মসল্লায় দাঁড়াতে পারি আল্লাহু আকবার অনেক পরিশ্রমের পরে অনেক লবিং এর পরে আমি সূরা হুজুরাত দিয়ে সেদিনের মাগরিবের নামাজটুকু আমার মসজিদের দায়ে আমি আদায় করেছি এজন্য আমি যত হাফেজের ইন্টারভিউ নেই একটাই সূরা জিজ্ঞেস করি সূরা হুজুরাত প্রথমটাই করতে পারে না এই পর্যন্ত যত হাফেজের ইন্টারভিউ নেই আমার কাছে আসলে বলে বাবা হুজুরাত পড়ো কি হুজুরাত পড়ো সে নিজে গাইতে পড়ে ঠিক তো আমার হুজুরের দয়া ঔলাদ রাসূল মুর্শিদ কেবলা এই ছেলেটার মাথায় পাগড়িটা ধরাই দিবে আমাদের মৌসুমী গার্মেন্টসের মালিক আমাকে খুব মহব্বত করেন দরবারের সাথে উনি একনিষ্ঠভাবে জড়িত
উনিশ দিন ব্যবসা সংক্রান্ত ইন্ডিয়া যাচ্ছেন, বলছি ভালো একটা পাগড়ি আনতে হবে। উনি আমার ছেলেটার জন্য ইন্ডিয়া থেকে, আমি যে পাগড়ি জুমায় পড়ি আমার ছেলেটার জন্য সে পাগড়িটা এনেছে। আল্লাহ পাক ওনার ব্যবসার মধ্যে বরকত দান, আমিন। পাগড়ি তো আমার মাথার পাগড়ি, ওলা তো দেখ ঠিক। সবাই বলি আলহামদুলিল্লাহ। সামনে তিনটা ছেলেকে একসাথে হেফজ বিভাগে দেওয়া হবে, আমার আশা এই তিনটা ছেলে একসাথে উঠে আসবে। আমার আশা এই তিনটা ছেলে আমার একসাথে উঠে আসবে, আল্লাহ যেন কবুল করে। এই মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ নাই, আমার এই মাদ্রাসায় জাকাত দেওয়া, ফেতরা দেওয়া, কাফফারা দেওয়া জায়েজ নাই। এখানে ফেতরা, জাকাত, কাফফারা মুক্ত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। বাকি যে ছেলেগুলি আছে ফেতরা জাকাত ছাড়া যদি এই ছেলেগুলো হাফেজ কোরআন হতে পারে। আমি শুধু হুজুর কেবলা অনেক দূর থেকে আসছেন, ক্লান্ত ক্ষুধার্ত, আমার এখনো ছয়জন বক্তা রয়ে গেছে, আমি হুজুরকে কষ্ট দিব না। হুজুর কেবলা শুধু মুক্তাসার কিছু কথা বলবেন, একটু দোয়া করবেন, খাওয়াই দিয়ে নিয়ে যাবেন, কতবার খাওয়াতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورهيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাহফিলের সদর জলসা
विशिष्ट आलिम दीन हजरत अल्लामा मौलाना मुशर्रफ हुसैन हिलाली साहिब, अस्कर महावीर हजरत शाह सूफी अदन गसी रहमतुल्लाह अलैह, हजरत उस्मान गनी रहमतुल्लाह अलैह और 360 औलिया किरामेश्वरों ने और उसे खाजा गरीब नवाज এই মাহফিলের মধ্যে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, রুফিয়ানে নিজাম ও আমার তরুণ যুবক বাবারা পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আল্লাহ তাবারক ও তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই বরকতময় মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আক ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে, যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা এই মাসের 27 তারিখে, যাদের এই মাসের 27 তারিখে আলমে দুনিয়া থেকে লা মুকানি নিয়ে তার দিদার দিয়েছেন, সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি রাসূলে পাকের আওলাদগণের কদমে পাকে, আল্লাহুম্মা আমিন বলি আল্লাহ আমিন, এবং অসংখ্য সালাম পেশ করছি যাদের স্মরণে আজকের এই মাহফিল, সেই মহান আল্লাহর ওলিদের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন। আপনারা নিশ্চয়ই শুনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ শাখা জেলার সভাপতি, আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভাপতি হবিগঞ্জ জেলা শাখার এবং ইমামে রাব্বানী দরবার শরীফের তরিকতের সংগঠন বাংলাদেশ হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটির হবিগঞ্জ জেলার সভাপতি, যিনি দীর্ঘদিন পর্যন্ত ছিলেন আমার মুর্শিদ গৌসে জামান কুতবে জামান কাইয়ুমে জামান ইমামে রাব্বানী ওলাদে রাসূল সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদে আল মাদানির একনিষ্ঠ যিনি মুরিদ ছিলেন, খাদেম ছিলেন, তিনি আজকে এই জুমার দিনের সকাল 10টায় ইন্তেকাল করেছেন। গতকাল ওনার সাথে মোবাইল আমার সাথে কথা হয়েছে, তাই জুমা পড়েই নারার মধ্যে জুমা পড়ে সাথে সাথে রওনা দিয়ে সেখানে গেলাম, গিয়ে জানাজার নামাজ পড়ে তারপরে আপনাদের এখানে আসলাম। আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আপনাদের সাথে দু চারটি কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই জন্য মাহবুবের দরবারে শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার খুতবার মধ্যে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আপনারা সকলেই জানেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শায়ের বলে দিয়ে দুনিয়া মুসাফির খানা আজ আনা কাল জানা, এই দুনিয়ার জিন্দগিটা একটা মুসাফিরের জিন্দগি, আজ এসেছি কাল চলে যাব। মাহবুব দুনিয়াতে যাকে একবার পাঠিয়ে যাকে পাঠিয়েছেন একবার, তাকে এই পৃথিবীর পথে পাঠানের পরে হয়ে তার তকদিরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন যে দুনিয়াতে তিনি কতদিন থাকবেন, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড থাকবেন, যাকে যতটুকু সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তিনি ততটুকু সময় দুনিয়াতে থাকবেন, এক সেকেন্ড আগেও না পিছিয়েও না, নির্দিষ্ট সময় তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো মাহবুব কেন পাঠালেন আমাদেরকে, আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করি নাই কিন্তু সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত কি? ইবাদত এক কথা বলতে গেলে এটাই বোঝায় যে কাজ করলে আল্লাহ এবং তার রাসূল খুশি, ওটাই ইবাদত। সুবহানাল্লাহ বলেন না, এর মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি সেটাই হলো ইবাদত, ইবাদতের মধ্যে গণ্য। আসুন
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দেহের মধ্যে দুইটি রূহ দিয়েছেন। কয়টি রূহ? দুইটি রূহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামেরা বলতেছেন, মানুষেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মানি রূহ, রূহ কি জিনিস? আজকে বিজ্ঞান এত উন্নত হয়েছে, কত কিছু আবিষ্কার করতেছেন, সারা পৃথিবীটাকে একটা মোবাইলের মধ্যে তারা বন্দী করে ফেলেছেন, ঠিক না বেটি? মোবাইল চার্জ করলেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কিছু মানুষের মুহূর্তের মধ্যে দেখে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কত কিছু আবিষ্কার করলেন, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই রুটা কেমন, ঠিক না বেটি? এটা কি সাদা না কালো না সবুজ, কোন কোন ধরনের রং বিজ্ঞান আজও আবিষ্কার করতে পারে নাই। তো আল্লাহ হাবিবকে বলতেছেন সাহাবায়ে কেরাম, মানে মানি ও রূহ কি জিনিস, যেটা মানুষের দেহ থেকে বের হলেই মানুষ মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার প্রিয় হাবিবের কাছে হযরতে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও এই বলে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠালেন, বন্ধু আমার যারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, আপনি তাদেরকে বলে দেন রূহ হলো আমরে রব্বি। সুবহানাল্লাহ, বলেন না রূহটা হলো আল্লাহর একটা নির্দেশ। এই রূহ মানুষের দেহের মধ্যে দুইটি রূহ আছে, একটা রূহে হায়াত আর একটা হলো রূহে শহর। রূহে হায়াতটা মানুষের দেহ থেকে যখন বের হয় তখনই মানুষের মৃত্যু হয়ে যায়। রূহে হায়াতের সাথে শক্তির সম্পর্ক। মানুষের দেহের মধ্যে আরেকটি রূহ আছে, যেটা রূহ নাম হলো রূহে শহর, যেটা মানুষের দেহ থেকে বের হলে মানুষের খুন এসে যায়। সুবহানাল্লাহ, বলেন না? মানুষ অনেক সময় বলে না গুণের মানুষ মরা, মানুষের দেহের থেকে যখন রুয়ে শুর বের হয় তখন মানুষের ঘুম এসে যায়, আর রুয়ে হায়াতটা যখন মানুষের দেহ থেকে বের হয়ে যায় তখন মানুষের মৃত্যু হয়ে যায়। গভীর খেয়াল করে শুনো, রুয়ে হায়াতটা বের হওয়ার পরে মানুষের দেহের মধ্যে রুয়ে শুর থাকে। আজকে আমি যে লাশের সামনে গেলাম, দেহের মধ্যে ডাক্তার আলাউদ্দিন সাহেবের দেহের মধ্যে যতক্ষণ রূহটা ছিল, মানুষ ডাক্তার আলাউদ্দিন সাহেবের যখন কোথায় যেতেন মানুষ বলতো ডাক্তার সাহেব আসতেছেন, আলাউদ্দিন সাহেব আসতেছেন, কিন্তু আজকে রুয়ে হায়াতটা বের হওয়ার সাথে সাথে তাকে আর বলা হয় নাই ডাক্তার আলাউদ্দিন আসতেছে, বলতেছে লাশ আসতেছে, ঠিক না বেটি? তার পরিচয় সব শেষ। আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, আমার এই মুহূর্তে যদি রুয়ে হায়াতটা বের হয়ে যায় আমার থেকে এখান থেকে যদি আমাকে নিয়ে যায় বলবে না যে বিশ্বভুজুর আসতে, বলতেছে যে লাশ আসতেছে, মানুষের পরিচয় সব শেষ হয়ে যায়। রুয়ে হায়াতটা এমন একটা জিনিস যেটা বের হলে মানুষের পরিচয় শেষ হয়ে যায়, একটি মাত্র তার পরিচয় লাশ, ঠিক না বেটি? প্রেসিডেন্টের দেহ থেকে বাবেলে কোনটা প্রেসিডেন্ট আসতে বলছে লাশ আসতেছে, প্রধানমন্ত্রী দেহ থেকে রূহ হায়াত বেরোলে বলতে লাশ আসতেছে। যাই হোক, রূহে হায়াত বের হওয়ার পরে মানুষের দেহের মধ্যে রূহে শুর থাকে। এই রূহে শুর থাকার কারণে আজকে আপনি যে লোকটার কাছে, যে লোকটা মারা গেল তার পাশে দেখলাম বিভিন্ন লোক কাঁদছেন, এই যে লোকটা কাঁদতেছেন কি কথা বলতেছেন, রুয়ে শোর ভিতরে থাকার কারণে ওই মুর তার সব শুনতে পায়। সুবহানাল্লাহ, বলেন না? এই জন্য হাদিস শরীফে রয়েছে, মানুষ যখন মারা যায় মেয়েরা যেন উচ্চাও সুরে যেন কাঁদা না কান্নাকাটি করে, যেহেতু এতে করে মুর তার কষ্ট পায়। রুয়ে শোর মানুষের ভিতরে থাকে। এখন আসুন, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ হলো, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া, উতবা, সাইবা, বড় বড় কাফেরেরা যখন মৃত্যুবরণ করল, তখন এগুলো লাশগুলিকে একটা গর্তের মধ্যে রাখা হলো। রেখে রসুল পাক তাদেরকে বিভিন্নভাবে বর্ষণা দিচ্ছেন যে তোমরা, আমি তোমাদের কাছে আল্লাহর যে দিনের দাওয়াত দিয়েছি তোমরা সেটা শুনো নাই, আজকে আল্লাহর আজাব ভোগ করো, বিভিন্ন ধরনের তাদেরকে বর্ষণা দিচ্ছেন।
উপস্থিত সাহাবাই কেরামের বলেন ইয়া রাসূলুল্লাহ এরা তো মরে গেছে আপনার কথা কি এরা শুনতে পায় আল্লাহর নবী বলেন তোমরা আমার কথা যতটুকু শুনতে পাও তার থেকে আরো বেশি করে এরা শুনতে পায় আমার কথা সুবহানাল্লাহ কিসের দ্বারা রুহে শুউর দ্বারা রুহে শুউর ভিতরে থাকার কারণে ওর দ্বারাই সে শুনতে পায় কিন্তু সে কিছু কথা বলতে পারে না লড়তে পারে না সেটার সাথে সম্পর্ক রুহে হায়াতের সাথে সম্পর্ক তো রুহে শুউর ভিতরে থাকার কারণে সে শুনতে পায় কারা কে কথা বলতেছেন কি করতেছেন সব কিছু তারা শুনতে পায় তো রুহে হায়াতের সাথে মানুষের সমস্ত দেহের রগে রগের সাথে সম্পর্ক রুহে হায়াতটা যখন আজরাইল আলাইহিস সালাম নিয়ে যায় একটা ছোট্ট চারা জমিন থেকে টান দিলে যেরকম জমিনের ওই চারার শিকড়গুলো জমিন থেকে ছিঁড়ে উপরে আসে ঠিক রুহে হায়াতটা যখন আজরাইল আলাইহিস সালাম নিয়ে যায় তার সমস্ত রগে রগের সাথে সেটা ছিঁড়ে এসে তারপরে এভাবে হয় যে পুরো শরীরের সাথে তার খবর হয়ে যায় তার পুরো দেহটা একটা ফোড়া উঠলে যেরকম দেহের মধ্যে ব্যথা হয়ে থাকে পুরো শরীরটা তার এরকম ব্যথা অনুভব হয়ে থাকে রুহে হায়াতটা যখন নিয়ে যায় যেটাকে সাকরাতুল মাউত বলা হয় মৃত্যুর যন্ত্রণা যেটা হযরত আলাইহিস সালাম তার রুহটা যখন দেহ থেকে তার নিয়ে যায় এভাবে তার পুরো শরীরের সাথে মধ্যে যন্ত্রণা হয়ে যায় ব্যথা হয়ে যায় তখন এর আরামের জন্য হাদিস শরীফে রয়েছে মুর্দাকে গোসল দিতে হবে এমন পানি দ্বারা যে পানি না ঠান্ডা না গরম ঠিক না ভাই এই পানি দিয়ে যে জন্য গোসল করা হয় কোন কোন গরম পানি দিয়ে যাতে করে মুর্দাটা আরাম পায় তার দেহটা তো ব্যথা আরাম পায় আর এই মুর্দাকে যেন আস্তে করে রাখা হয় কবরের মধ্যে জোরে যেন না রাখা হয় যেহেতু সে কষ্ট অনুভব করে এখন আমাদের দেশে আজকে কিছু মানুষ যদি মারা যায় অপমৃত্যু হয় অ্যাক্সিডেন্ট হয় বা কেউ যদি আত্মহত্যা করে বিভিন্ন কারণে মানুষের পোস্টমর্টম করা হয় ঠিক না ঠিক যেটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম এই কারণে যে মৈয়ের কথা বলতে পারে না কিন্তু সে কষ্ট অনুভব করতেছে তার দেহের মধ্যে কেউ যদি কোনো আঘাত করে হ্যাঁ আমার বাবা আমার তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে তার দেহটা ব্যথা অনুভব হয় এই জন্য আজকে মাইয়েতে দেখবে আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস আছে অনেক সময় দেখা যায় ফ্রিজিং করে রাখে ইয়া কেউ যদি মারা যায় তার আত্মীয় স্বজনের জন্য এটার জন্য এটার জন্য অনেক সময় অনেক বিশ্বাসেরও দেখি যে ফ্রিজিং করে দেয় এটা সম্পূর্ণরূপে শরীয়তের দৃষ্টিতে হারাম যেহেতু ফ্রিজিং এট করার পরে এরপর তার দেহটা তো এমন অবস্থা হয় যে সেটা অত্যন্ত হাই ভোল্টেজের কারেন্টের দ্বারা ঠান্ডা দেওয়া হয় এই ঠান্ডাতে মাইয়ের কষ্ট পায় এটা করা যাবে না কখনো যখনই মাইয়া কেউ মারা যায় তাকে দ্রুত দাফন করা এটা রসুলের পাকের সুন্নত নির্দেশ দ্রুত তাকে দাফন করতে হবে তাই হোক এখন আসুন রুহে সত্য ভিতরে থাকে রুহে হায়াত বের হয়ে যায় মানুষের যখনই রুটা কবজ করে সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম যখন তার রুটা কবজ করে সাথে সাথে ওই মাইয়েরটা যদি ইমানদার এবং নেক আমলদার হয়ে থাকে ইল্লিন নামক জান্নাত থেকে ফেরেশতা আসে ইল্লিন নামক একটা জায়গা জান্নাতের জায়গা সেখানে তার রুটা দিয়ে যাওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না আর মাইয়েরটা যদি কাফের মুশরিক হয় অথবা বেঈমান হয় গুনাহগার বেশি পাপী হয় তাহলে জাহান্নামের একটা জায়গা সিজ্জি সেই জায়গা থেকে ফেরেশতা আসে জাহান্নাম থেকে ফেরেশতা আসে তার রূহটা সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সুবহানাল্লাহ ভাই আমার বাবা আমার কবি খেয়াল করে শুনুন কথায় কথায় এসে যায় বুখারী শরীফের একটা হাদিস বুখারী শরীফের একটা হাদিস আল্লাহর হাবিব একদিন ওয়াজ করতেছেন উপস্থিত সাহাবায়ে কেরামে রয়েছেন আল্লাহর হাবিব বলেন উক্তুব ইয়া আব্দুল্লাহ হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি লেখো আমি যা বলি কি বলতেছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরাইলের জামানার মধ্যে একটা একজন বড়
গুণাকার ছিল যে এক 99টা মানুষকে হত্যা করেছে অগণিত পাপ করেছে এই লোকের মধ্যে খেয়াল আসলো দেখি কোন আমি তো জীবনে অনেক গুনাহ করেছি গুনাহ করুন মুসন করার কোনো পথ আছে কিনা ঘরের থেকে বের হলেন পথিমধ্যে রাস্তার মধ্যে এক লোকের সাথে দেখা তাকে বলেন ভাই আমি জীবনে 99টা মানুষকে হত্যা করেছি অগণিত পাপ করেছি আমার কোনো নাজাতের ব্যবস্থা আছে কিনা এই লোকটা শুনে পরে বলতেছে ভাই তুমি যে পাপ করছো আমার মনে হয় তোমার কোনো নাজাতের ব্যবস্থা নাই তো যখন নাজাতের ব্যবস্থা নাই তো আমি 99টা মানুষকে হত্যা করছি তোমাকে নিয়ে 100টা পুরাই সে কি করলেন তার তলোয়ারটা নিয়ে ছুরিটা নিয়ে ওই লোকটাকে হত্যা করে ফেললেন হত্যা করার পরে কিছু দূর আপ গেলেন আবার হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে কিছু দূর দেওয়ার পরে আরেকজন মানুষের সাথে দেখা ভাই আমি জীবনে 100টা মানুষকে হত্যা করেছি অগণিত পাপ করেছি আমার কোনো নাজাতের ব্যবস্থা আছে কিনা তুমি কোনো আমাকে এরকম কোনো উপদেশ দিতে পারো কিনা কোথায় গেলে আমার নাজাতের ব্যবস্থা হবে কোথায় গেলে আমার গুনাহ মোচনের ব্যবস্থা করতে পারবো এই লোকটা শোনার পরে আমার মনে হয় লোকটা আকীদায় সুন্নি ছিল আর কি যাই বলি ইসরায়েলের জমানার মধ্যে এই লোকটা তো ভাই অমুক জায়গায় কয়েকজন আল্লাহর ওলি এবাদত করতেছে আল্লাহর ওলি এবাদত করতেছে ওদের খান ওই খানকা শরীফে যাও হতে পারে আল্লাহর ওলির কাছে গিয়ে যদি তুমি তৌবাতুন নসুয়া করো আল্লাহ তোমাকে তোমার মাফ করে দিবেন আল্লাহ গাফফার আল্লাহ রহমান এই ঠিকানা যখন পাইলেন কিসের ঠিকানা ওলি আল্লাহ ঠিকানা জোর বলেন কিসের ঠিকানা ওলি আল্লাহর ঠিকানা ঠিকানা পেলেন রোয়ানা দিলেন কিছু দূর যাওয়ার কিছু দূর গেলেন যখন তার মৃত্যুর ডাক এসে গেছে তার হায়াত শেষ আজরাইল আলাইহিস সালাম উপস্থিত আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করে ফেললেন এবার রূহ কবজ করার সাথে সাথে জান্নাত থেকে ফেরেশতা আসছে রূহ নেওয়ার জন্য জাহান্নাম থেকে ফেরেশতা আসছে রূহ নেওয়ার জন্য রূহে হায়াত হয়েছে একটা দিবে কয়জন দেবে জাহান্নামের ফেরেশতা বলে আমাকে রূহ দাও জান্নাতের ফেরেশতা বলে আমাকে রূহ দাও আজরাইল আলাইহিস সালাম করছে বিপদে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম এবার ডাক দিয়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি ফয়সালা করো তুমি ফয়সালা দাও আমি কাকে রূহ দিব আল্লাহ ডাক দিয়ে বলেন এটা আমার বানানো কথা নয় বুখারী শরীফের মধ্যে রয়েছে হাদিস রাসূল পাক নিজে ওয়াজ করতেছেন তো আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহকে ডাক দিয়ে যখন জিব্রাইল আজরাইল সালাম বলছেন আল্লাহ তুমি ফয়সালা দাও আমি কাকে রূহ দিব আল্লাহ ডাক দিয়ে বলে এ জাহান্নামের ফেরেশতা তুমি কেন আসছো রূহ নেওয়ার জন্য আল্লাহ তুমি তো সব জানো সব দেখো এই লোকটা 100 মানুষকে হত্যা করেছে অগণিত পাপ করেছে এই জন্য তার রূহটা জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য এসেছে আচ্ছা এবার জান্নাতি ফেরেশতাদেরকে বলতেছেন তোমরা কেন আসছো রূহ নেওয়ার জন্য আল্লাহ তুমি তো সব জানো সব দেখো যদিও সে গুনাহগার কিন্তু চাইতেছে তোমার ওলির দরবারে তওবা করার জন্য হেরামান এই জন্য আমি রূহটা নিতে এসেছি জান্নাতের মধ্যে আল্লাহ ফয়সালা দিচ্ছেন হে আজরাইল এই লোকটা লাস্টে যেই জায়গার মধ্যে পাপটা করছে যে লোকটাকে হত্যা করছে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত একটা মাপদল জমিন যেখানে তার রূহটা কবজ করা হয়েছে আরেকটা মাপদল যেখান থেকে তার রূহ কবজ করা হয়েছে ওই জায়গা থেকে আর আমার ওলির দরবার পর্যন্ত যদি আমার ওলির দরবারে নিকটে সে এসে যায় তাহলে তার রূহটা জান্নাতি ফেরেশতার কাছে দিয়ে দাও আর যদি সে যে লাস্ট যেখানে তার পাপ করেছে মানুষটা হত্যা করেছে এর কাছে যদি তার রূহটা কবজ করা হয় এটা যদি নিকটে হয়ে যায় তাহলে তার রূহটা জাহান্নামের ফেরেশতার কাছে দিয়ে দাও আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন হের আমার বাবার আমার একদিকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন অন্যদিকে আল্লাহ তাবারক ও তাআলা জমিনকে বলতেছেন হে জমিন আমি কি আমার বন্দার গুনার দিকে তাকাবো না আমার বন্ধুর দিকে যাবো সুবহানাল্লাহ বলেন না মাপ দিলে দেখা যাবে আল্লাহর ওলির দরবার এখনো অনেক দূরে এই লোকটা লাস্ট যেখানে আপনার পাপটা করেছে এর নিকটে সুতরাং জায়গা মাপতে গেলে দেখা যায় তার রূহটা জাহান্নামের ফেরেশতার কাছে দিতে হবে কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা যেহেতু দেখছেন যে তার বন্ধুর মেহমান হয়ে যাচ্ছে সে এই জন্য আল্লাহ বলেন আমি কি আমার বন্দার গুনার দিকে তাকাবো না
ভাইরা আমার সে বলবে আল্লাহ এই কবরের আযাব আর সহ্য হয় না তাড়াতাড়ি করে তুমি কিয়ামতের
গভীর খেয়াল করে শুনুন, তার চিৎকার শুধু সে দিতেই থাকবে। এখন আসুন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে। ভাইরা আমার, বাবার আমার, প্রিয় নবী বলেন তুমি যখন কোনো কবরের পাশে দিয়ে যাও, কবরস্থানের কাছ দিয়ে যাও, তখন তুমি কবরবাসীকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ঠিক না বাড়ি? ঠিক। মরারে সালাম দিলেন না জিন্দারে সালাম দিলেন? মরারে সালাম দিলে মরা আপনার সালামের জবাব শুনবো। কিন্তু ইসলাম কোন অনর্থক বেহুদা কোন জিনিস শিক্ষা দেয় না। কবরের মধ্যে পাশে আপনি সালাম যাকে দিলেন, তিনি জিন্দা, তিনি আপনার সালাম শুনতে পায়। কে সালাম দিল কবর থেকে সে আলমে বরজখ থেকে সে আপনাকেও দেখতে পায়। একজন সাধারণ মানুষ যদি কবরের মধ্যে জিন্দা থাকতে পারে, আর নবী কেমন থাকবে? আপনি কবরস্থান বলেন না, জান্নাত দেন না, ওই আল্লাহকে সালাম দেন না কবরে, সাধারণ কবরস্থানে সালাম দেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই যে কবরবাসীদেরকে, হে কবরবাসীগণ, আপনার তোমাদের উপরে সালাম। এই যে সালামটা আপনি দিলেন, সালাম দেওয়া সুন্নত, দেওয়া ওয়াজিব। তো আপনার কবরের মধ্যে যাকে সালাম দিলেন, তিনি আপনার সালাম শুনতে পায়, এই কারণে যে তার দেহের মধ্যে সেখানে রুহে শোর আছে। ওই রুহে শোর দ্বারা তিনি আপনার সব কিছু শুনতে পায়। কে কবরের সামনে, এমনকি একবার রাসূল পাক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন দুইটা লোক কবরের মধ্যে, কবরের পাশে এভাবে হেলান দিয়ে বসা আছে। প্রিয় নবী বলেন তুমি যে এইভাবে কবরের পাশ দিয়ে হেলান দিয়ে বসে আছো, কবরবাসী কষ্ট পাইতেছে। ভাইরা আমার, বাবার আমার, প্রিয় নবীকে আল্লাহ এলমে গায়েব দান করেছেন। আমরা কবরের, এটা আলমে আপনার গায়েবী জগৎ, আলমে বরজখ আমরা দেখতে পাই না, কিন্তু রাসূল পাক দেখতে পান কোন কবরের মধ্যে কি আযাব হচ্ছে, কি আযাব হয় নাই, সব কিছু রাসূল পাক দেখতে পান, যেহেতু রাসূল পাক আল্লাহ এলমে গায়েব দান করেছেন। এক কবরের মধ্যে, দুই কবরের মধ্যে দেখছে যে একবার রাসূল পাক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূল পাক কি করলেন, খেজুরের দুইটা ডাল ছিঁড়ে কবরের মধ্যেখানে বসে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কেন দিলেন? কই কবরের মধ্যে এই তার গুনাহ করার কারণে আযাব হইতেছে, এই খেজুরের ডাল দিয়ে দিলাম। এই খেজুর ডাল যতদিন চিন্তা থাকবে, আল্লাহর তসবিহ পড়তে থাকবে, আর এই কারণে তার কবর আযাব আগল হয়ে যাবে, কবরস্থানের মধ্যে কবর দেওয়ার পরে কোন একটা গাছের চারা লাগিয়ে দেওয়া, যাতে করে এই কারণে ওই গাছটা আল্লাহর তসবিহ পড়বে, আর ওই কারণে কবরের আযাব লাঘব হয়ে যাবে, কবর আযাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার বাবার আমার, তো আমার বলার এখানে ইতিটান দিছি যে কবরের মধ্যে আলমে বরজখ একটা গায়েবী জগৎ। এখন আসুন, এই যে কবরটার মধ্যে আমাদের দেশে কিছু মানুষ আছে উল্টা পাল্টা কথাবার্তা বলে, আমি ওদিকে যাচ্ছি না। ধরুন সমাজে কিছু লোক আছেন, একটা ধর্মের মানুষ, তারা মরে গেলে তা আগুনে পুড়ে দিয়ে তাদেরকে ছাই করে দেয়, তো এদের কবর আজাব কী হবে? অনেক সময় জঙ্গলের মধ্যে দেখা যায় এই সুন্দরবনের মধ্যে বাঘে মানুষকে খেয়ে ফেলায়, এমন আছে না নাই? অনেক সময় নদীর মধ্যে মানুষে পড়ে যায়, সেখানে নদীর মধ্যে পড়ার পরে লঞ্চ ডুবে যায়, সেখানে মাছে টাছে তাদেরকে তার দেহকে খেয়ে বলে। আমাদের চাঁদপুরের মধ্যে একটা লঞ্চ, প্রায় অনেক অনেকেই লঞ্চ ডুবছে, এর মধ্যে দেখা যায় অনেক লঞ্চ ডুবার পরে অতিথি পায় না, পুরা মানুষ কোথায় গেছে যাওয়া পাত্তা পায় না, যে তুমি বাকি বিল্লা মলানা বাকি বিল্লা মারা গেছে, ওই লঞ্চের অতিথি পায় না, লাশ তো ডুবে কথা, তো ওদের লাশগুলো মাছে খেয়ে ফেলে, খেয়ে ফেলে জয় করে। তো এদের কবরের হবে কি অবস্থা? যেই মানুষটা কবরের মধ্যে যাদেরকে পুড়িয়ে পালা হয় মাছে খেয়ে ফেলে অথবা বাঘে খেয়ে ফেলে, ওদের কবরে আলমে বরজখের কি অবস্থা হবে? এখন আসে প্রশ্ন হয় কি হয় না? ভাইরা আমার, যখন মানুষের রেহেমের মধ্যে, মায়ের পেটের মধ্যে একটা সন্তান আসে, তিন মাস হওয়ার পরে তার কবর পেটের মধ্যে আল্লাহ ফেরেশতা দ্বারা যেখান থেকে নেওয়া হয়েছে ওই জায়গার মধ্যেই তার কবর হবে।
سبحان الله قلنا منها خلقناكم فيها نعيدكم জোরে বলুন ওই জায়গায় তার কবর হবে যেখান থেকে তার মাটিটা নেওয়া হয়েছে ফেরেশতায় নিয়ে মায়ের রেহেমের মধ্যে দিয়েছিলেন মরার সাথে সাথে রুটা কবজ করার সাথে সাথে হুবহু তার আরেকটা বডি ওই জায়গার মধ্যে আল্লাহ ফেরেশতা দ্বারা তৈরি করে ফেলেন যেখান থেকে তার মাটিটা নেওয়া হয়েছে যদি আমরা শান্তি পেতে চাই দুনিয়ার মধ্যে আমাদের আমলের পরিবর্তন করতে হবে ঠিক না বটে জান্নাতি হাওয়া যদি আমরা পেতে চাই কবরের মধ্যে যদি আমরা জান্নাতি হাওয়া পেতে চাই আমাদের ঈমান এবং আমলকে মজবুত করতে হবে দুনিয়ার জিন্দেগির মধ্যে থেকে ভাইরা আমার বাবার আমার মৃত্যু তো হবে এটা ঠিক না গতি জোরে কর মৃত্যু হবে না আমরা কি কেউ এই চিন্তা করেছি মৃত্যু আমাদের কখন হবে আমরা জানি না আজকে আপনারা এখানে যারা বসাচ্ছেন হয়তো বা অনেকের জীবনের বেলা ডুবে ডুবে অবস্থা ঠিক না বটে হয়তো বা কারো জীবনের হায়াটা আসরের টাইম হয়ে গেছে কারো বা জোহরের টাইম হয়ে গেছে আমরা কি আজও ভাবতে পারি যে আমরা কয়দিন বাঁচবো এটা আমরা নিজেরাই চিন্তা করতে পারি না বা আমরা এটা বলতে পারি না কতদিন আমরা বাঁচবো কিন্তু মরণ তো হবে এটা তো ঠিক না বটে তো আমরা যখন মৃত্যুবরণ আমাদের হবে আমাদের মৃত্যু হবে আমরা চলে যাব মাহবুদের দরবারের দিকে ঠিক না বটে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো আল্লাহ বলেন তোমরা আমল করো নেক আমল কি আমল নেক আমল জোরে কর নেক আমল সুদ খাওয়া কি নেক আমল না জোরে কর না কি আমল অসন্তুষ্ট হয় ওটাই হলো গুনার কাজ বদ আমল ওই বদ আমলকে ছেড়ে দিতে হবে যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি ওটাই হলো নিঃসন্দেহে এই মাহফিল একটা নেক আমলের মাহফিল ঠিক না বটে আল্লাহ তাবারক ও তাআলা এই নেকের উসিলায় আমাদের জানা অজানা সকল গুনাহ মাফ করে দেন আমিন বলেন আমিন বলেন আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না এটুকুই শুধু নসিহত করতেছি একদিন আমাদের মৃত্যু হবে এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে মরার পরে কোনো নেক করার সুযোগ নাই গুনাহ করারও কোনো সুযোগ নাই যা কিছু করতে হবে দুনিয়াতেই করতে হবে প্রিয় নবী বলেন আদ-দুনিয়া ও মাসরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি সুতরাং এই দুনিয়াতে আমরা যা করব তাই আমরা আখিরাতে পাব কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল আল্লাহ বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা বান্দা তোমরা দুনিয়াতে ভালো মন্দ যা কিছুই করছো আমি আল্লাহ দিল দিল পরিমাণে তার বিনিময় পরকালে তোমাদেরকে দিব জগৎ সুহা তাই আমরা যেন সকলে সদা সর্বদা যেন
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থেকে আমরা যেন বেশি করে নেক আমল করি আল্লাহ কবুল করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন والصلاه والسلام عليك يا سيدي يا رسول الله ارني جمالك يا حبيب الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمه للعالمين اللهم اغفر لي ولوالدي ولجميع امه محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السقر وقنا عذاب الميزان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم أوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر ذنوبنا آمين بولن اللهم اغفر ذنوبنا اللهم استر عيوبنا اللهم اشرح صدورنا اللهم نور قلوبنا اللهم نور قلوبنا اللهم يسر امورنا اللهم تمم تقصيرنا اللهم نجنا مما نخاف يا خافي الألطاف اللهم يا حبيب التوابين تب علينا ويا امان الخائفين امنا ويا دليل المطهرين دلنا ويا هادي المهدلين اهدنا ويا غياث المستغيثين اغثنا ويا رجع المنكتين لا تبقى رجعنا ويا راحم العاصين ارحمنا ويا غافر المذنبين اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولعشائرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار اللهم إني أسألك إيمانا كاملا آمين بولن